নমস্কার সকলকে দোল পূর্ণিমার শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিও আপনার আলোচনা করব নীলমণি গাছ কীভাবে আমরা লাগাবো তার পরিচর্যা কেমন এই সব বিষয় নিয়ে আলোচনা করব তো এই নীলমণি লতার আসল নাম হচ্ছে স্যান্ড পেপার ভাইন এর পাতাটি হাত দিলে বুঝতে পারবেন কেমন বালির মতন খরখর করছে তাই এর নাম স্যান্ড পেপার ভাইন কোনো এক ইংরেজ সাহেব এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন তিনি এই রূপে মুগ্ধ হয়ে এর নাম দিয়েছিলেন নীলমণিলতা লতা তবে কোন সাহেব দিয়েছিলেন সেটি আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এই লতা কীভাবে আমরা লাগাবো তো এইগুলি চারা তৈরি আছে বিক্রয়ের জন্য তো নীলমণী লতা গাছের সেরম কিছু কেয়ার করার নেই আপনাদের যদি মনে হয় যে লতা আপনারা মাটিতে লাগাবেন তাহলে তো কোনো কিছুই কেয়ারের নেই আপনারা গেটের ধারে লাগাতে পারেন পুরো গেট জুড়ে নীলমণী লতাটি হয়ে থাকবে আর যদি মনে করেন যে মা টবে করবেন টবে করতে হলে যেহেতু এটি পারমানেন্ট গাছ সেই জন্য দশ বা বারো ইঞ্চি টবে অবশ্যই করবেন তো এর মাটি কিভাবে আমরা প্রস্তুত করব করবো লতার বিশেষ কিছু নেই দুই ভাগ মাটি নেবেন এক ভাগ ভালি ভারমি নেবেন তাহলে দুভাগ মাটি নেবেন আর এক ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট নেবেন বা পুরনো গোবর সার এক দেড় বছরের বা পাতা সার তাহলে দুভাগ মাটি এক ভাগ ভারমি বা গোবর বা পাতা সার আর এক চামচ সুপার ফসফেট দিয়ে এর মাটিটি রেডি করে নিলেই হয়ে যাবে এক মুখো এক মুঠো কোকোপিট দিতে পারেন তবে না দিলেও চলে আর এর বিশেষ কিছু লাগে না বা প্রয়োজন হয়ও না এটি যেমন ফুল সানলাইটে হয় বা আপনি বেল ব্যালকনিতেও করতে পারেন বা একটু সেমি সাইডের যেখানে মানে সানলাইট কম আসে সেরকম জায়গাতেও করতে পারেন জল খুব কম লাগে এই সময় আপনারা লাগাতে পারেন বা বর্ষাতেও লাগাতে পারেন এই সময় লাগালে ভালোটা কি আপনারা নার্সারি থেকে ফুল সমেত গাছটি নিয়ে এসে লাগাতে পারেন তাহলে খুবই ভালো লাগবে আর দেখুন এই এই যে হাল হালকা বেগুনি বেগুনি যেটা রয়েছে সেটা কিন্তু ফুল নয় এর বীতি ডার্ক যে কালারটা রয়েছে বেগুনি ওটা কিন্তু ফুল আর এটি ফেব্রুয়ারি মাস থেকে এর ফ্লাওয়ারিং শুরু হয় মাসখানেক থাকে কিন্তু মাসখানেক থাকলেও মানে এর যা সৌন্দর্য ফুলের তা এক মাস বা দেড় মাস থাকলেও মানে আমাদের মন আনন্দে ভরিয়ে তোলে এবং আমাদের বাগানকে একদম আলোকিত করে রাখে তো আর এর বিশেষ কিছু পরিচর্যা লাগে না মাঝে মাঝে আপনারা উনিশ উনিশ স্প্রে করতে পারেন যদি মিলিবাগ ধরে তাহলে আপনারা মিলিবাগের ওষুধ স্প্রে করতে পারেন আর বিশেষ কিছুর পরিচর্যা নেই তবে জানুয়ারি মাসের মানে জানুয়ারি মাস থেকে এর জলটা কম দিতে শুরু করবেন তাহলেই কিন্তু এর ফ্লাওয়ারিং শুরু হয়ে যায় আর একদম ভো গাছ ভরে ফুল হয়ে থাকে এর এটি আপনার অবশ্যই আপনাদের মানে গাছপ্রেমী মানুষদের বাগানে এটি রাখলে খুবই ভালো লাগবে কেন এত সুন্দর এর ফুল এত আনন্দ দেবে আপনাদের যা মন ভরে উঠবে তো বিশেষ কিছুই এর নেই খুবই কম সানলাইটেও হয়ে যায় আবার ফুল সানলাইটেও রাখলেও হয়ে যায় ব্যাস এইটুকুই আর বিশেষ কিছু এর পরিচর্যার মধ্যে পড়ে না জলটা খুবই কম এ পছন্দ করে আর মাটি তৈরিতে বালিটাও লাগে না এত সুন্দর এর ফুলের সৌন্দর্য যে বলে কথা নেই আপনারা এর গেটের ধারে ও আপনারা লাগাতে পারেন পুরো গেট জুড়ে আপনাদের ফুল হয়ে থাকবে আমারও যেই গাছটি লাগানো হয়েছে এটিও দশ ইঞ্চি টবে আছে আপনারা দশ কি বারো ইঞ্চি টবে লাগাতে পার দশ কি বারো ইঞ্চি টবে করতে পারেন এটি যেহেতু পারমানেন্ট গাছ আর জল ভীষণ কম লাগে আর জানুয়ারি মাস থেকে জলের প্রয়োজন খুবই কমে দিতে হবে কেন জল দিলে ফুল আসবে না আর বিশেষ কিছু পরিচর্যা নেই আর বললাম রোগ ভোগ তো মিলিবাগ হলে আপনারা ওষুধ স্প্রে করবেন মিলিবাগের হ্যাঁ তো গাছটি যদি প্রয়োজন হয় ক্রয় করতে পারেন নমস্কার